পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত সার্বজনীন পেনশন স্কিম নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলবে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা দুপুর বারোটার পর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু হয় এ সময় সমিতির সভাপতি নিজামুল হক ভুইয়া জানান শিক্ষকরা সার্বজনীন পেনশন স্কিমে থাকতে চায় না তবে আন্দোলন নিয়ে শিক্ষক ফেডারেশন যে সিদ্ধান্ত নেবে সেটি চূড়ান্ত বলে জানান তিনি এদিকে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন একটা ভুল বোঝাবুঝি হয়েছে অর্থ মন্ত্রণালয় এমন ভুল কিভাবে করলো তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি জিনাত হুদা বলেন আন্দোলন করছে সাধারণ শিক্ষকরা তারাই সিদ্ধান্ত নেবেন আন্দোলন চলবে কিনা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর গোলাম রাব্বানি বলেন যাদের ভুলের জন্য শিক্ষাঙ্গনে এত অস্থিরতা তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে আমাদেরকে দেখেছে আমরা কথা বলেছি আমাদের বক্তব্য দিয়েছি ওনারাও কিছু কথা বলেছে যে প্রত্যেক থাকবে না আগামীবার সবাইকে নিয়ে এক জায়গায় আমরা করব সে আলোকে আমরা বলছি যে আমাদের ফেডারেশনের সবার থেকেই আমরা সিদ্ধান্ত নেব পরবর্তী পর্যায়ে আমরা সে ব্রিফিং করে আমরা চলে আসছি আমরা কোনো বক্তব্য দেব না সাধারণ শিক্ষক সমাজ তাদের যে সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেটা তারা চালিয়ে যাবেন কিনা সেটি তারা তারাই রায় দিবেন কারণ এই আন্দোলন চলছে সাধারণ শিক্ষকদের দাবি পরিপ্রেক্ষিতে এবং এই কথাটিও আমরা স্পষ্টভাবে গতকালের মিটিংয়ে তুলে ধরেছি আলোচনা অব্যাহত থাকবে সুতরাং দ্বিতীয় আলোচনা পর্যন্ত কোন রকমের দ্বিতীয় চিন্তা না করে আমাদের এই অবস্থান কর্মসূচি এবং চলমান আন্দোলনকে একইভাবে অব্যাহত থাকবে এটি শিক্ষকরা প্রত্যাশা করে